লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আলোচনা হবে দিনের খবর নিয়ে, তবে সেই খবরগুলো সবার শুরুতে জানাবো এবং এ পর্যায়ে জানাবো। আমরা এবারে আলোচনায় ফিরতে চাই। আগে জানিয়েছি আমাদের সাথে আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আবারও স্বাগত জানাচ্ছি। মুক্তিপণ না দিলে বাংলাদেশি জাহাজের নাবিক সবাইকে হত্যার হুমকি দিয়েছে সোমালিয়ান জলদস্যুরা এবং একটি তৃতীয় পক্ষের মাধ্যমে সরকার চেষ্টা করছে সেই উদ্ধারের। শুরুতে মাসুদ কামাল আপনার কাছে আছি, সরকারের যে উদ্যোগ আমরা দেখলাম, দুজন মন্ত্রী বক্তব্য শুনলাম আমরা প্রতিবেদনে, কতটা কাজে আসবে কিংবা আর কি করা সম্ভব আমাদের পক্ষ থেকে? মাসুদ কামাল আপনার কাছে, কতটা কাজে আসবে এটা আসলে বলা কঠিন। এটা আসলে সঠিকভাবে বলতে হলে ওই জলদস্যুদের মনস্তত্ত্ব জানতে হবে, কারণ এরা তো দস্যুরে ভাই, এরা তো আসলে সত্যি কথা বলতে এরা তো মানুষই না। মানে এরা যারা নাকি নদীর মানে সমুদ্রের মাঝখানে পানির মধ্যে কাজগুলি করে, এদের তো এরা তো লজিক মানবে এটা আমার কাছে মনে হয় না। এখন আর এটা যে কার উপরে কখন আসবে, ওরা যে কখন কার উপরে চড়াও হবে, এটা তো অনেক দিন ধরে চলছে এই ধরনের প্রবণতা, এটা বলাও যায় না। কাজে এটা টোটালি আমরা আসলে ভাগ্যের হাতে একটা বন্দী হয়ে গেছি। এখন সরকার যে কাজগুলি করছে, যেগুলো মন্ত্রীদের কথায় শুনলাম, কিছু প্রকাশ্য কিছু অপ্রকাশ্য, এগুলোর উপর নির্ভর করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। মানে আপনি এখানে মানে সরকারের সমালোচনা করারও কিছু নাই। ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিদেশের অনেক দেশের সঙ্গে আলোচনা করেছেন, ইন্ডিয়ার সঙ্গে আলাপ করেছেন, এখন ওনারা কিভাবে এটা নিয়ে, মানে এটা আসলে কিছু বলার নাই, এটা হলো কি আপনার নেগোসিয়েশনের ব্যাপার। এবং আমার মন্ত্রীদের কথা শুনে যেটা মনে হলো যে এদেরকে বাঁচানোর জন্য এরা কৃপণতা করবে, টাকা পয়সা কম দেওয়ার কথা ভাববে, এরকম আমার কাছে মনে হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে তারা আসলে সিনসিয়ারলি মানে চেষ্টা করবেন আমার ধারণা। এবং আমরা আমাদের এখন আসলে প্রার্থনা করা ছাড়া আর কিছু নাই। আমরা প্রার্থনা করবো যে যাতে নাকি আমাদের লোকগুলো কোনো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত তারা না হয়, যেন আমাদের জাহাজটা ঠিক মতো আসে। আর এছাড়া তো আর কিছু করার নাই। এই 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 সমুদ্রের মধ্যে তো সমুদ্র বিশাল একটা এরিয়া, তার মধ্যে জাহাজ যাবে কখন এসে এই সোমালিয়ার জলদস্যুরা কিন্তু আজকে নতুন না, বহুদিন ধরে শুনতেছি আন্তর্জাতিকভাবে এটার ব্যাপারে অনেক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আসলে তেমন কিছু করার থাকে না। এখন আসলে আমি মনে করি যে এখানে প্রার্থনা করা ছাড়া আর কিছু আমাদের করার নাই। এবং আমরা প্রার্থনা করবো যেন সরকার যে সমস্ত উদ্যোগ নিচ্ছে যেন সেই উদ্যোগগুলো কার্যকর হয়। অনেক সময় হয় কি জানেন, পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়, প্রচেষ্টা করা হয়, কিন্তু কাজ হয় না। এটা হতেই এটাও হতে পারে, এর জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন। কাজে আমরা এটাই প্রার্থনা করবো যাতে নাকি তাদের নেওয়া উদ্যোগগুলি যেন কাজ করে এবং যেন আমাদের লোকগুলি যেন সুস্থভাবে ফেরত আসে। আর এখানে যারা তাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবো, ওনারাও আল্লাহর কাছে প্রার্থনা করেন কিছু একটা যেন হোক, কিছু করার নাই, মন খারাপ অনেকটা কি নিয়তির মতো মেনে নিয়ে কাজ করা, মানে অনেকটা তাই, কারণ এদের সঙ্গে তো কোনো লজিক তো কোনো কাজ করবে না। ভারতীয় নৌবাহিনীর সাহায্য চাওয়া হচ্ছে যেমনটি আমরা এর আগেও শুনেছি। জনাব মাসুদ কামাল ধন্যবাদ। জয় মামুন, আপনি কি মনে করেন এই দস্যুতা বন্ধে, সেই 95 সাল থেকে তারা শুরু করেছে, বিগত 4-5 বছর কিছুটা কম ছিল, এক ধরনের আন্তর্জাতিক উদ্যোগের মতোই বলা চলে, সেখানে মার্কিন বাহিনী সহ আরও বেশ কিছু কাজ করেছে, সেখানে বাংলাদেশের আর কোনো অবদান রাখার সুযোগ আছে কিনা, যেহেতু এটি দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ একই দস্যুতার শিকার হলো? আপনার কাছে মানে সার্বিকভাবে বিষয়টি কেমন মনে হচ্ছে? আচ্ছা, আমার কাছে এটিকে ঠিক বাংলাদেশ বলে আলাদা করে বলার কিছু নেই, কারণ এটি বাংলাদেশ না হয়ে ভারত হতে পারতো, মিয়ানমার হতে পারতো, পাকিস্তান হতে পারতো, ইন্দোনেশিয়া হতে পারতো, যে কোনো দেশের। কারণ এক সমুদ্রপথে তো শত শত হাজার হাজার জাহাজ চলাচল করে প্রতিদিন, প্রতি মুহূর্তে, দিন নেই রাত নেই, সারাক্ষণ সমুদ্র দিয়ে তো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য তো সমুদ্রপথেই হয়। সেখানে সমুদ্রপথটাকে নিরাপদ করার দায়িত্ব কিন্তু সারা পৃথিবীর। এটি বাংলাদেশের জন্য আজকে দুর্ভাগ্যজনক যে আমাদের একটি জাহাজ এই দস্যুদের কবলে পড়েছে, কিন্তু আমি যেটি বললাম যে এটি অন্য যে কোনো দেশের হতে পারতো, সেই জন্য এককভাবে বাংলাদেশের উদ্যোগ নেওয়ার চাইতে আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে সকলে মিলে যদি কোনো একটা উদ্যোগ নেওয়া যায়, যাতে করে সমুদ্রপথটা সারা পৃথিবীর সব দেশের জন্য, সব মানুষের জন্যই নিরাপদ হয়, সেরকম একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি। এখন আমরা যদি আজকের ঘটনায় আসি, আজকের মানে যে জাহাজটি আমাদের বাংলাদেশের জাহাজকে জলদস্যুরা দখল করে নিয়েছে, বা কি বলে এটাকে
হস্টেজ করেছে আর কি, সেখান থেকে তাদেরকে উদ্ধার করার উপায় কি? অবশ্যই তাদের সঙ্গে নেগোসিয়েট করতে হবে এবং তারা কোনো না কোনো পদ্ধতি তো রাখবেই, কারণ তাদের উদ্দেশ্য তো আসলে টাকা পয়সা নেওয়া, এবং টাকা পয়সা নেওয়ার জন্য কোনো না কোনো কৌশল তারা অবলম্বন করবে, কোনো না কোনো এজেন্টের মাধ্যমে তারা বাংলাদেশের হোক, অন্য তৃতীয় দেশের হোক, সোমালিয়ার হোক, কোনো না কোনো দেশের এজেন্টের মাধ্যমে তারা যোগাযোগ করবে এবং টাকা পয়সা নিবে। এবং টাকা পয়সা নেওয়ার চ্যানেল কি আমি জানি না, এটা ব্যাংকিং চ্যানেল হতে পারে, নন ব্যাংকিং চ্যানেল হতে পারে, যেভাবেই হোক আমি মনে করি সেই নেগোসিয়েশনের মাধ্যমে আপাতত প্রথম কাজ হচ্ছে আমাদের এই আমাদের জাহাজ এবং অবশ্যই মানুষ, সবার আগে আমাদের মানুষদেরকে উদ্ধার করা, জাহাজটিকে উদ্ধার করা, জাহাজের মধ্যে কয়লা আছে সেই কয়লাটিকে যেখানে তার গন্তব্যে পৌঁছার সেটি পৌঁছে দেওয়া, সেটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে বাংলাদেশ সহ সকলে মিলে, এটি জাতিসংঘের আন্ডারে হতে পারে, মেরিটাইম ইন্টারন্যাশনাল মেরিটাইম আইন আছে সেই আওতায় হতে পারে, এমন একটা ব্যবস্থা করা যে এই যে টাকা পয়সা যারা নিল, আমাদের দেশে ধরেন মানুষ অনেককে প্রতারণা করে অনেকে টাকা পয়সা নিয়ে যায়, টাকা নেওয়ার পরেও কিন্তু র‍্যাব বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলি উদ্ধার করতে সক্ষম হয়, সেরকম ভাবে পৃথিবীর অন্যান্য দেশের উন্নত দেশগুলো নিশ্চয়ই আমাদের চাইতেও আরো আধুনিক প্রযুক্তি আছে, আধুনিক ব্যবস্থা আছে, সেই সব ব্যবহার করে বাংলাদেশও তার যতটুকু সামর্থ্য আছে সেটুকু ইনপুট দিয়ে এমন একটা ব্যবস্থা করা যাতে এই দস্যু চক্রকে আইডেন্টিফাই, চিহ্নিত করা যায়, আইডেন্টিফাই করা যায় এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাদেরকে আইনের আওতায় আনা যায় এবং তাদের নেটওয়ার্কটাকে ভেঙে দেওয়া যায়, সেটি আমি মনে করি সবচেয়ে জরুরি কাজ। এবং সেটি করা গেলে সমুদ্র সীমাটা আজকের জন্য না, ভবিষ্যতের জন্য নিরাপদ হবে। তবে অবশ্যই প্রথম কথা হচ্ছে আমাদের 23 জন বা যে কজন নাবিক আছেন সেখানে জাহাজের ভেতরে, বাংলাদেশের কেন, পৃথিবীর যে দেশেরই নাগরিক হন না কেন, প্রত্যেকটা মানুষের জীবনই তো সমান মূল্যবান, প্রত্যেকটা আমার পরিবারের কাছে আমার মূল্যবান জীবন মূল্যবান, তার কাছে তার, এবং প্রত্যেকের কাছেই প্রত্যেকের জীবন মূল্যবান, সেই মূল্যবান জীবনকে রক্ষা করতে হবে, সম্পদ রক্ষা করতে হবে এবং তারপরে হচ্ছে পরবর্তীকালে সমুদ্র পথকে নিরাপদ করার জন্য সকলে মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে, এটি হচ্ছে আমার ধারণা। এবং এবং আমি মাসুদ ভাইয়ের সঙ্গে, মাসুদ কামালের সঙ্গে একমত যে সরকার এখানে কোনো রকম কোনো অবহেলা করবে বা এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবে বলে আমার মনে হয় না, কারণ এর আগের বারও আমরা দেখেছি বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং সফল হয়েছে। কিন্তু আরেকটা কথা আছে, শুধুমাত্র সরকারের দায়িত্ব একার না, জাহাজটা ব্যক্তি মালিকানাধীন, জাহাজের যারা মালিক তাদেরও কিন্তু দায়িত্ব আছে, তারা জাহাজকে আপনি ছেড়ে দিচ্ছেন, জাহাজের নিরাপত্তা ব্যবস্থা কি, সেটি আন্তর্জাতিক মানদণ্ডে সেই নিরাপত্তা কতখানি রক্ষিত হয়েছে সেটিও দেখার বিষয় আছে। আমার মনে হয় এই জায়গাটাতেও একটা বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে, কোন সমুদ্রগামী জাহাজ যখন বিদেশে চলাচল করে বাংলাদেশের নাবিকদেরকে নিয়ে, সেই জাহাজের নিরাপত্তা ব্যবস্থা এবং সেটা কোনো বিপদের মুখোমুখি হলে আত্মরক্ষার জন্য কি ধরনের ওয়েপন আছে, কি ধরনের যন্ত্রপাতি আছে, কি ধরনের সুরক্ষা সামগ্রী আছে, সেগুলিও একটু তদারক করার বা একটু মূল্যায়ন করার সময় হয়েছে বলে আমার মানে, সেটিও দেখার বিষয় রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বাজার বিষয় নিয়ে একটু আপনাদের মতামত জেনে নিয়ে এ পর্যায়ে আমরা বিরতিতে যাব। মানে আমরা দেখছি যে পণ্যে শুল্ক ছাড় দেওয়া হলো, আমদানি বাড়ানো হলো, কঠোরভাবে বাজার তদারকি করা হলো, আইনি ব্যবস্থা নেওয়া হলো, সরকারের এত পদক্ষেপের পরেও মানে রমজানের বাজারে আসলে কি প্রভাব পড়লো, কোনো প্রতিফলন আপনারা কেউ দেখতে পেলেন কি না, কিংবা না হলে এখানে কারসাজিকে দায় দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, সেই জায়গাটিকে কিভাবে আসলে অ্যাড্রেস করা যেতে পারে? মাসুদ কামাল, আপনার মতামত যদি একটু জেনে নিতাম। প্রভাব যেটা পড়েছে সেটা হলো নেতিবাচক প্রভাব, কোনো ইতিবাচক প্রভাব আমি দেখিনি। আমার একমাত্র যেটা আমার কাছে একটু ভালো লেগেছে সেটা হলো ঢাকা শহরে প্রায় 25-30টা জায়গায় ট্রাক সেল হচ্ছে, ট্রাকে আপনার ওই যে গরুর মাংস, মাছ, ডিম এগুলি বিক্রি করা হচ্ছে, এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এটা আপনার ওই মরুভূমিতে 2 ফোঁটা পানির মতো, তাই না? 30টা মনে করেন, আমি যদি বলি যে 1.5 কোটি মানুষের দেশ এটা, 1.5 কোটি মানুষের জন্য যদি হয়, 30টা মানে কি, প্রতিটা ট্রাকে 5 লক্ষ লোকের জন্য একটা ট্রাক, এটা তো মানে খুবই মানে কম। কিন্তু তারপরেও আমি বলবো এই প্রচেষ্টাটা কিন্তু ইতিবাচক প্রচেষ্টা। আমি খালি ছোট্ট একটা কথা বলি, দেখেন কালকে দেখলাম ওই আপনার ওই খিলগাঁওয়ের যে খলিল মানে মাংসের বিক্রেতা, গরুর মাংসের বিক্রেতা, উনি 595 টাকা করে গরু মাংস বিক্রি করতেছেন এবং উনি 25-এ রমজান পর্যন্ত বিক্রি করবেন, একজন লোক যে 5 কেজি আনতে পারবে, ওনার যদি পোষায় উনি তো ভাই আসমানি উপায়ে গরু কিনে না, উনি বাজার থেকে গরু কিনে, ওনার যদি পোষায় তাহলে অন্য ব্যবসায়ীদের পোষাবে না কেন? এটা আমি মনে করি ভাই, এটা এদের মানসিকতা খারাপ, এদের মন মানসিকতা আসলেই খারাপ। আর দ্বিতীয় আরেকটা কথা হলো, সরকার বিক্রি করতেছে 600 টাকা করে ট্রাকগুলিতে, খলিল যদি 595 টাকা বিক্রি করতে পারে, সরকার তো ভর্তুকি দিতে পারত, খলিল সাহেব তো আর ভর্তুকি দেয় না, খলিল সাহেব ব্যবসা করে,
তাহলে 595টাকে বিক্রি করে খলিল সাহেবের প্রফিট হয়? তো ওনার যদি প্রফিট হয়, সরকারের কেন 600 টাকা বিক্রি করতে হয়? সরকার কেন 550 টাকা বিক্রি করতে পারলো না? সরকার তো ব্যবসা করতে নামে না এখানে, সরকার সাধারণ মানুষকে হেল্প করতে পারতো, অথবা সরকার কেন আরো বাড়ালো না? আমার কথাটা হলো কি যে আপনাকে তো উদাহরণ সৃষ্টি করতে হবে। দেখেন লেবু তো এখন লেবুর মৌসুম নেই, আমি জানি মৌসুম নেই, ভালো কথা, তাই বলে লেবুর হালে আজকে আমার বাসায় লেবু কেনা হয়েছে 45 টাকা হালি, এক চারটা লেবু 45 টাকা। ভাই আজকে থেকে 3 দিন আগেও তো এটা ছিল 15 টাকা, তিন দিন আর 3 দিন পরে এর মধ্যে কি লেবু গাছে সমস্ত লেবুর ফুল ঝরে পড়ছে? একদম একদম স্পষ্ট জনাব মাসুদ কামাল আপনার বক্তব্য। জয় মামুন আপনিও তাই মনে করেন? এখানে কারসাজির কথা সরকার নিজেই বলছে, কৃষি বিপণন অধিদপ্তর এই কারসাজিকে দায় দিচ্ছে। এই কারসাজি বন্ধে সরকারের তো উদ্যোগও আমরা চোখে দেখছি, কিন্তু সেটি আসলে কতখানি কার্যকর হলো কিংবা হলো না কেন? সরকার শুধুমাত্র সরকারের মানে সরকার কে, বাণিজ্যমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা যে কয়েকটা সংস্থা, এই কয়েকজন ব্যক্তিকে দায়ী করে খুব একটা লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। সামগ্রিকভাবে একটা ঘটনা বলি, মানে আমি নিজেও তো একজন ভোক্তা, আমি তো বাজারে যাই, বাজার করি। লেবুর কথা বললেন, কয়েকদিন আগে 2-3 দিন আগে বা রোজা শুরুর 3 দিন আগেও যে লেবু আমি 40 টাকা ডজন কিনেছি, রোজা শুরুর দিন গতকালকে সেই লেবু 120 টাকা ডজন কিনতে হয়েছে। কলা, সাধারণ বাংলা কলা বা চাপা কলা 50-60 টাকা ডজন ছিল, গতকালকে আমি কিনেছি 120 টাকা ডজন, মানে একটা এতটুকু একটা 2 ইঞ্চি সাইজের কলার দাম 10 টাকা। তো এখানে কোন সিন্ডিকেট কে দায়ী করবেন আপনি? সামগ্রিকভাবে রমজান মাস আসলে পরে জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়, যোগান কমে যায় এবং মানুষ দাম আকাশচুম্বী উঠে যায় এবং মানুষের কেনারও একটা হিড়িক পড়ে যায়। আমি এখানে সরকারের সমালোচনা করার পাশাপাশি মানুষেরও একটা একটা মানে কি বলবো রুচির বা অভ্যাসেরও একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে রোজা আসলে অভ্যাসের পরিবর্তন দরকার, তাই তো? কেনার যে এত হিড়িক পড়ে যায় মানুষের, এটিও আমার কাছে অদ্ভুত লাগে। এবং আপনি, আমি অফিস থেকে যখন বের হই বিকালবেলা বা সন্ধ্যাবেলা ইফতারের আগে আগে, দেখি রাস্তার পাশে প্রচুর জিলাপি হালিমের দোকান এবং মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এত বড় বড় মানে 50 কেজি 100 কেজির হালিম। সে হালিম কি এমন জরুরি জিনিস ভাই? এতটুকু একটা মানে আধা কেজি হবে, সেটার দাম 500-600 টাকা মানুষ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এবং লম্বা লাইন লম্বা। তার মানে হচ্ছে কি, আমরা একটা শ্রেণীর মানুষের জন্য দুঃখ করছি, কষ্ট পাচ্ছি যে তারা কিনতে পারছে না, সাধারণ যে চাল কিনতে পারছে না বা বেসিক যে জিনিসটা সেটি কিনতে পারছে না, কিন্তু আরেক শ্রেণীর মানুষ এত বেশি বিলাসিতা করছে, এত বেশি অপচয় করছে, এত বেশি মানে রমজানের যে সংযম তার একদম উল্টো দিকে গিয়ে এত বেশি ভোগ বিলাসে মত্ত হচ্ছে রমজান মাসকে কেন্দ্র করে, এটি কোনোভাবেই কাম্য না। অবশ্যই সরকারের দায়িত্ব আছে সবকিছু নিয়ন্ত্রণ করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার, কিন্তু পাশাপাশি বাংলাদেশের এই যে এক শ্রেণীর মানুষের হাতে টাকার পাহাড় জমে যাচ্ছে, আরেক শ্রেণীর মানুষের কিছুই থাকছে না, এটা একটা সরকারের নীতিগত সিদ্ধান্তের জায়গা। এই জায়গাটা যদি একটু হলেও কমানো যায় তাহলে কিন্তু জিনিসপত্রের দামের জায়গাটা সমস্যাও কমে আসবে, মানে ওই বৈষম্য কমালে জিনিসপত্রের দামে কেউ সেই, আপনি দেখেন মানুষের হাতে যদি টাকা থাকে সে কিন্তু 100 টাকার জিনিস 200 টাকা দিয়েও কিনতে পারে, বড় লোকরা কিনছে না, তারা তো দামও করছে না। মানে আপনি আপনি একই সাথে ভোক্তার অভ্যাসের পরিবর্তনের দিকেও আসলে নজর দিতে বলছেন, এবং ভোক্তার অভ্যাসের পরিবর্তনের পাশাপাশি ধনী দরিদ্রের বৈষম্য কমানোর একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশি জাহাজ জলদস্যুদের হাত থেকে কিভাবে রক্ষা করা যেতে পারে বাজার প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকে, যেটা ক্যাবিনেটে খসড়া পাশ হয়েছে আইনের যে সংশোধনী, যে সড়ক দুর্ঘটনা এবং অনিয়মে চালক শ্রমিকের শাস্তি কমছে, শুধু দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় তাহলে জামিন অযোগ্য অপরাধ বিবেচিত হবে। আমরা দেখেছি যে 12টি ধারায় চালক এবং শ্রমিকদের জরিমানা এবং কয়েকটিতে কারাদণ্ডের মাত্রা কমানো হয়েছে এবং জামিন অযোগ্য একটি মাত্র রাখা হয়েছে যদি দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়। জয় মামুন, এই আইনটি যখন আসলে প্রণয়ন করা হয় সেই সময় অনেক আলোচনা ছিল, সেই প্রেক্ষাপটটি তো সকলেই জানেন, তারপরে এই আইনটি আসলে কতখানি সড়কে প্রভাব ফেললো আর কেনই বা আজকে সেটি আসলে সংশোধন করা হচ্ছে? দুঃখের বিষয় হচ্ছে যে এই আইনটি পাশ হওয়ার পরে একদিনের জন্য কিন্তু আইনটির কোনো প্রয়োগ আমরা দেখিনি, এবং আমরা আমরা বলতে সাধারণভাবে মানুষ, সাংবাদিকরা বা যারা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করেন সেরকম সংগঠনগুলো বারবার এটা নিয়ে কথা বলেছে যে এই আইনটি প্রয়োগ হওয়া দরকার, এটি বাস্তবায়িত হওয়া দরকার, তাতে হয়তো কিছুটা প্রভাব পড়বে সড়ক দুর্ঘটনা কমার ক্ষেত্রে, কিন্তু
সড়ক পরিবহনের মালিক এবং শ্রমিকরা যেহেতু অনেক বেশি শক্তিশালী এবং তারা সরকারের সঙ্গে বা প্রভাবশালী মহলের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ, সেই কারণেই এই আইনটি কিন্তু এতদিন ধরে বাস্তবায়ন করা যায়নি এবং তাদের চাপের কারণেই আইনটি অনেকটা সংশোধিত হয়ে আমি বলবো যে একদম মানে সর্ট অফ নখদন্তহীন হয়ে আজকে সংশোধিত আকারে মন্ত্রিসভায় অনুমোদিত হলো। এর ফলে আগে যেসব কঠোর ধারাগুলো ছিল আইনের, যে কারণে আমরা মনে করেছিলাম যে চালকরা বা মালিকরা একটু ভয় পাবে মানুষের জীবনকে নিয়ে, তারা এতটা খেলোভাবে গাড়ি চালাবেন না, সেই জায়গা থেকে তারা সরে গিয়ে আবারও মোটামুটি আগের যে এইরকম জায়গায় ছিল সেই জায়গাতেই আসলো। এখন কোনো কারণে যদি সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হয় তখন জামিনের অযোগ্য ধারায় তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে বা ইত্যাদি। এখন মৃত্যুর কারণে মৃত্যুটা যে ধরেন সড়কে কারো মৃত্যু হলো সেটি সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে বা চালকের ব্যর্থতার কারণে হয়েছে এটি তো প্রমাণই করা সম্ভব হবে না। দেখা যাবে যে সেখানে বলবে যে না, এই লোক রাস্তা দিয়ে দৌড় দিছিল উল্টা দিক থেকে, অথবা অন্য কোনো একটা যান্ত্রিক ত্রুটি ছিল, মানে চালকের কোনো অবহেলা বা দুর্ঘটনা হিসেবে এটা প্রমাণ করা সম্ভব হবে না। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে একটুখানি হতাশ যে আমরা যে আশা ভরসা নিয়ে আমরা বিশেষ করে সাংবাদিকরা এটি নিয়ে সোচ্চার ভাবে কথা বলেছিলাম এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে তারেক মাসুদ বিশুকুনির মানে সড়কে নিহত হওয়ার পর থেকে এটি নিয়ে গণমাধ্যম কিন্তু অনেক জোরালো ভাবে আন্দোলন করে আসছিল। এর আগে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে তো গত প্রায় 3 দশক ধরে আন্দোলন চলছে নিরাপদ সড়ক চাই, এবং এর বাইরেও আরো অসংখ্য সংগঠন বাংলাদেশে হয়েছে ইতিমধ্যে যারা এগুলো নিয়ে কথা বলছে আন্দোলন করছে। তাদের সবারই একটি ধারণা ছিল যে এই আইনটি যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং এর ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু আজকের এই সংশোধিত আকারে পাশ হওয়ার ফলে আমি ব্যক্তিগতভাবে হতাশ এবং আমার ধারণা আমরা আজকের মধ্যে বা কালকের মধ্যে আরো অনেক প্রতিক্রিয়া পাবো, যারা এগুলো নিয়ে কাজ করেন তারাও হতাশাই ব্যক্ত করবেন বলে আমার ধারণা। ধন্যবাদ জয়মোহন। মাসুদ কামাল, আপনার মতামত জানতে চাই। এবং এই যে অনেকগুলো আইনের আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, সাংবাদিকদের বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলোর পরিবর্তে যেটির পরিবর্তন প্রয়োজন ছিল না সেটি পরিবর্তন হচ্ছে, এরকমটি আপনার কাছে মনে হয় কিনা, কিংবা এই চাপটি প্রভাবটি আসলে কার কার চাপে এতখানি এতখানি পরিবর্তন? এটা তো সবাই জানে, এটা তো নতুন কিছু না, এটা শাহজাহান খানের চাপে এরকম হয়েছে। আপনি বলেন উনি যখন মন্ত্রী ছিলেন তখনও উনি কিন্তু সেই ফেডারেশনের সভাপতি ছিলেন, এবং যখন আলোচনা হতো উনি যখন আলোচনায় বসতেন, সরকার যখন কোনো একটা শ্রমিক সংগঠন অথবা মালিক সংগঠনের সঙ্গে আলাপ করে সরকার কার পক্ষ? সরকার জনগণের পক্ষ, আর মালিক উনি উনি থাকেন কার পক্ষে? উনি দুই পক্ষ। তো এই যে বিষয়টা আমি ব্যক্তি হিসেবে নাম উল্লেখ করলাম, এটাতে আমি খুব একটা ই না, মানে আমি মনে করি না যে আমি ভুল করেছি, আমি ঠিকই করেছি, কারণ উনি হলো প্রতীক, শাহজাহান খান হলো একটা সড়কের আইন বাস্তবায়ন এবং ভালো আইন প্রণয়ন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার প্রতীকের নাম হচ্ছে শাহজাহান খান। এটা রিয়েলিটি ভাই, এটা সবাই জানে, সবাই মানে, এবং এটাই হয়, এবং বারবার উনি জিতেন এবং উনি যতদিন থাকবেন উনি জিতবেন। আমরা মরবো যখন, এখন কি হচ্ছে জামিন হবে, মানে আপনি যদি সামনে যেয়ে পড়ে যান আপনার দুইটা পা চলে গেলো, দুইটা হাত চলে গেলো, বিচারকের কাছে দেখার বিষয় কি ওকে মরছে না মরে নাই, অতএব জামিন পাই যাবে, সে আবার যায় গাড়ি চালাবে, আবার আরেকজনের হাত পা, এবং হয়তো ড্রাইভার দেখে তারা বলে দিবে দেখো জানে মারো না, আর যাই করো তাই করো, জানে মারবে না তো জামিন পাবে। শুনেন, আমি সবসময় যে কোনো মামলাতে জামিনের পক্ষে, জামিন মানুষের অধিকার ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে জামিন দেওয়া জামিন না দেওয়া এটা কি? এটা কি কেবল বিচার? বিচার না, এটা বিচার এবং পরবর্তীতে সম্ভাব্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে একটা এক্সাম্পল। যদি কেউ জানে যে আমি যদি এরকম ভাবে এক্সটেন্ড করে আমার জামিন অযোগ্য ভাবে, আমি দেখেন এই যে আমাদের যে এখন এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট একটা আছে, সামান্য কারণে কিন্তু লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং তার জামিন হবে না, জামিন অযোগ্য, এইটা জামিন অযোগ্য, কিন্তু আপনার হাত পা ভেঙে ফেলেন, আপনার চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন, ওইটা আবার জামিন অযোগ্য না ভাই, তাহলে কি বলবো আমরা? আমরা কি বলবো বলেন আপনি? খুব সিম্পল কিন্তু, এবং বিষয়টা হলো কি, জামিন সবারই হওয়া উচিত, কিন্তু সেটাও দেখতে হবে এই জামিন হওয়াটা কি উদাহরণ সৃষ্টি করছে, জামিন না হলে কি উদাহরণ তৈরি করতো, সেই উদাহরণটা আপনি তৈরি করতে দিবেন না। আমাদের ওনারা বলবেন যে লেখাপড়ার কোনো দরকার নাই,
ফাইভ পাস করলেই হবে, যন্ত্রপাতির নাম চিনলে হবে, গরু আর মানুষের পার্থক্য বুঝলেই হবে, আর কিছু ছাগল এবং মানুষের পার্থক্য ছাগল চিনলেই হবে, আর কিছু লাগবে না। তো এইগুলি যখন বলেন যারা, তারা কিন্তু সমাজে পুরস্কৃত হন, তারা কিন্তু আমাদের সমাজে তারা পুরস্কৃত এবং সম্মানিত ব্যক্তি। তো এটা কি বলবেন আপনি? এটা এটা কি আপনি মনে করেন এই আইনটার মাধ্যমে প্রমাণ করা হয়েছে? ওই যে আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছিল, ওই নামাটা যে ভুল ছিল এটা প্রমাণ করা হয়েছে? এটা হয়েছে এতগুলি মানুষের সেন্টিমেন্টকে পদদলিত করা হয়েছে এই একজন দুইজন লোককে খুশি করার জন্য? আপনার বক্তব্য একদম স্পষ্ট জনাব মাসুদ কামাল, ধন্যবাদ। জয় মামুন ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি যে বিষয় রয়েছে সেটি নিয়ে আপনাদের মতামত শুনবো। আলোচনায় ফিরলাম সংবাদ সম্প্রসারণে, এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। এটি বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন আমাদের সাথে। আলোচনায় প্রায় শেষ দিকে আমাদের শিরোনামটি ছিল এরকম যে রাজধানীর মহাখালীতে অনুমোদনহীন পাঁচটি নির্মাণাধীন ভবন ভেঙে কাজ বন্ধ করে দিয়েছে রাজুক অভিযান চালিয়েছে সেখানে, এবং বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর অভিযানে গ্রেপ্তার শ্রমিকদের নাম চেয়েছে হাইকোর্ট। দুজনের কাছে একই প্রসঙ্গ জানবো সংক্ষেপে জনাব মাসুদ কামাল, এই অভিযানগুলো নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, কিন্তু যেভাবে এবং যে প্রেক্ষাপটে অভিযান চলছে সেটা আসলে কতখানি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? কি হবে কি না হবে সেটা তো অনেক পরের কথা, এতদিন তো অভিযানগুলি পরিচালিত হয়নি। আমরা প্রায় দেখেছি অনেকদিন, অনেক বছর ধরে আমি যখন রিপোর্টিং করতাম তখন দিয়ে দেখতাম যে তালিকা হইতো অতগুলি বিল্ডিং এর মাথা ছেটে ফেলা হবে, অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা শুনতাম, কিন্তু কখনোই আর সেগুলি বাস্তবায়িত হতো না। এখন কিন্তু বাস্তবায়নের একটা নমুনা আমরা যেন দেখতে পাচ্ছি। আমার কথা হলো কি যে এগুলি হোক, যারা করেছে তারা তো টাকার বিনিময়ে করেছে, কাউকে না কাউকে টাকা দিয়েছে, তোমরা দেখো না আমরা বানায় ফেলায় বানানো হয়ে গেলে তখন তো আর কিছু হয় না, এই যে ছিল মন মানসিকতাটা। আমি মনে করি এগুলি অ্যাকশন হওয়া উচিত। অ্যাকশন হলে কি হবে, কিন্তু আমি মনে করি পাশাপাশি আরেকটা জিনিস, এই যে তারা অনিয়মের মাধ্যমে কাজটা করেছে, এরা এদের সঙ্গে যোগাযোগ করেই দেখবেন, এরা কিন্তু কেবলমাত্র নিজ দায়িত্বে করে ফেলেছে আমি তা মনে করি না। রাজুকের কোনো না কোনো লোকের প্রশ্রয় তারা এই কাজগুলি করেছে, যাদের প্রশ্রয় করেছে, যাদেরকে টাকা দিয়ে তারা সেই প্রশ্রয়টা পেয়েছে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আপনি যদি শাস্তিটা যদি একদম নিরপেক্ষভাবে করতে পারেন তাহলেই কিন্তু উদাহরণটা তৈরি হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এক্সাম্পল ক্রিয়েট করতে না পারবেন ততদিন পর্যন্ত এই সমস্ত অনিয়ম কিন্তু চলতেই থাকবে। তবে আমি মনে করি এবার আগুন ধরার পর, এখন তো অনেকদিন হয়ে গেল, দু সপ্তাহ তো হয়েই গেছে, এরপরেও কিন্তু অভিযানগুলি চলছে, আমি অভিযানগুলিকে অবশ্যই ওয়েলকাম করব এবং আমি চাইব এই অভিযানগুলির সঙ্গে সংশ্লিষ্ট যত খাতের লোক জড়িত আছে সবাইকে শাস্তির আওতায় আনা হোক, এবং শাস্তিটা কী হলো সেটাও আমরা দেখতে চাই। কেবল ভবন মালিককেই শাস্তি মতো আনলেন, আর কেউ শাস্তির আওতায় থাকলো না, এটা হওয়া উচিত না। একদম স্পষ্ট, অনেক ধন্যবাদ মাসুদ কামাল। জনাব জয় মামুন, আপনিও একই মত পোষণ করেন কি না, কিংবা এই অভিযান নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, উচ্চ আদালত পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছে, সব মিলিয়ে আপনার কাছে বিষয়টি কেমন? আমি মনে করি যে অভিযান হচ্ছে এবং এটি ঠিকই হচ্ছে এবং অভিযান দরকার আছে। অনেকে সমালোচনা করেন যে এরকম একটা ঘটনা ঘটার পরে এই অভিযান কেন, আগে এরা কোথায় ছিল, সেই রকম বিতর্ক করতে চাইলে তো অনেক করাই যায়। কিন্তু আমি মনে করি যে যখন একটা ঘটনা ঘটে তারপরেও যদি অভিযান শুরু হয় এবং সেই অভিযানে যদি 10% সুফল পাওয়া যায় সেটিও একটি ইতিবাচক দিক। এবং এরকম আজকে যদি 10টা ভবন ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু ওই যে 10টা ভবন ভাঙা হলো তার পাশের অন্তত 100 জন ভবন মালিক সচেতন হবেন যে আমি অবৈধভাবে জায়গা দখল করে বা নিয়মের বাইরে গিয়ে ভবন নির্মাণ করতে পারবো না, এরকম একটা সিগন্যাল বা এরকম একটা বার্তা তাদের কাছে যায়। ফলে এইসব অভিযানের একটা সুফল সবসময় থাকে। এবং এবং মাসুদ কামাল যে কথাটি বললেন যে শুধুমাত্র ভবন মালিক নিজের ইচ্ছায় সবকিছু একা একা করে ফেলেন তা তো না, তিনি ম্যানেজ করেন। এখন কাকে ম্যানেজ করলেন, কিভাবে ম্যানেজ করলেন, সেই ম্যানেজকৃত লোকজনেরও খোঁজ খবর করা দরকার। অভিযানে যারা অংশ নেন তাদের বের করা দরকার যে কাকে ম্যানেজ করে এই ভবনটি অবৈধভাবে নির্মিত হচ্ছিল এবং তাকেও আইনের আওতায় আনতে হবে, এটি হচ্ছে একটি কথা। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে যখন এরকম আলোচনা হয়, আমরা এখন টেলিভিশনে কথা বলছি, টকশোতে, পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে, এবং এইসব কারণে আমি মনে করি যে অভিযানগুলো একটু জোরালোভাবে চলে, 7 দিন পরে আরেকটা ঘটনা ঘটবে তখন এই অভিযানটা স্তিমিত হয়ে যাবে, এটি হওয়া উচিত না। যেমন একটা প্রসঙ্গ আজকে বলাই দরকার যে কিছুদিন আগে হাসপাতালে খুব রোগী মারা যাচ্ছে, চিকিৎসকের অবহেলা ইত্যাদি অভিযোগ,
এবং তারপরে বলা হলো যে সব হাসপাতাল অভিযান চালানো হবে, অবৈধ হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। সেই অভিযানটি কিন্তু মোটামুটি জোরালো ভাবেই চলছিল, কিন্তু যখনই বেলি রোডের ঘটনাটি ঘটলো তখন আমার কাছে মনে হয় যে হাসপাতালের অভিযানটা একটু স্তিমিত হয়ে গেল। এখন হাসপাতালের অভিযান করছে যারা, আর রেস্টুরেন্টে অভিযান যারা করছে, অবৈধ ভবনে যারা অভিযান করছে, সকলে তো এক কর্তৃপক্ষ না। আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা অভিযানে যদি কার্যক্রম চালু থাকে, জারি থাকে অভিযানগুলো, তাহলে তো কোনো ক্ষতি নেই, সব সেক্টরের মানুষই কম বেশি উপকৃত হয়। কিন্তু আমরা যেটি দেখছি সেটা হচ্ছে যে একটি একদম পুরোপুরি চাপা পড়ে যায়, সবাই একদিকে মনোযোগ দিয়ে চলে যায়, আবার এটি চাপা পড়ে যাবে, অন্য আরেকটা ঘটনা ঘটবে। আমাদের তো এত, ওই যে 2 কোটি মানুষের শহর ঢাকা, 17 কোটি 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, একটার পর একটি ইস্যু তৈরি হতে থাকে এবং একটা চাপা পড়ে আরেকটা সামনে চলে আসে। সেইখানে আমার বক্তব্য হচ্ছে যে ইস্যু যতই আসুক, আগের ঘটনাটি যেন চাপা না পড়ে। সেখানেও মানুষের মৃত্যু ঘটেছে, সেই মানুষের জীবনের মূল্য আছে, সেটি হোক স্বাস্থ্য খাত, হোক শিক্ষা খাত, হোক আবাসন খাত, হোক বাজার ব্যবস্থাপনা, হোক নৌ পরিবহন, সড়ক দুর্ঘটনা, যে কোনো খাতই হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আছেই। সরকারের সরকারের সমানভাবে গুরুত্ব দিয়ে, সরকারের এতগুলো মন্ত্রণালয়, প্রত্যেকটাতে আলাদা আলাদা কাজ আছে, একজনের কাজের সঙ্গে আরেকজন ওভারল্যাপ করার কোনো সুযোগ নেই। ফলে পুরান ঢাকায় এখনো ভোজ্য, কি বলে, কি জানি বলে এটাকে, দাহ্য পদার্থ কেমিক্যাল আছে কিনা আমরা কিন্তু জানি যে প্রচুর আছে। সেই অভিযান কিন্তু এখন কেউ মনেও করে না, মানে সেই সেই সমন্বয় এবং সেই ভারসাম্য। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মূল কথা, যে সবগুলো অভিযান চলতে থাকবে, অনেক বন্ধ করা ঠিক হবে। অনেক ধন্যবাদ জয় মামুন, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটলটাতে নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজ।